हेलो भिवर्स, वेलकम बैक टू माय चैनल। सबाई के स्वागत जानिए शुरू करछि आमार चैनले आरेकटी नतून एपिसोड। केमन आछेन सबाई? आशा करी सबाई खूब भालो आछेन। आज आमि आपनादेर साथे शेयर करब किभाबे आपनारा बासाय बाच्चादेर जोन्नो फुल क्रीम गुड़ो दूध बानाते पारेन। आर एई गुड़ो दूध दिये किन्तु आपनारा झटपट बाच्चादेर हॉर्लिक्स खावाते पारेन एबं बाच्चादेर विभिन्न डेजार्ट एबं बाच्चादेर खाबारेओ एई गुड़ो दूध ब्यबहार करते पारेन। बाजारे आमरा जे गुड़ो दूध किने खाई बाच्चादेर खावाई सेटा कतटुकु हेल्दी एबं कतटुकु केमिकल मुक्त आमरा किन्तु जानी ना। किन्तु बासाय ए गुड़ो दूध तैरी करले आपनारा निःसंदेह बाच्चाके टेंशन फ्री होये खावाते पारबेन। आर बानानोओ किन्तु अतटा झामेला ना, अल्प उपकरणे आपनारा होये जाबे। तो कथा ना बाड़िये चलुन शुरू करा जाक मूल रेसिपिते। तार आगे एकटी कथा, आमार भिडियोटी आपनारा जे जेखान थेकेई देखछेन यूट्यूब थेके देखले चैनलटी सबस्क्राइब करे नोटिफिकेशन अन करे पाशे थाकबेन, एबं जदि फेसबुक थेके देखे थाकेन ताहले अवश्यई फेसबुक पेजटी लाइक दिये पाशे थाकबेन। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করে রাখুন আমার নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। এখানে আমি গুঁড়ো দুধ বানানোর জন্য প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি এবং চুলা অন করে দিয়েছি। এখানে আমি 1 লিটার ফুল ক্রিম তরল দুধ ব্যবহার করছি। আপনারা পরিমাণে কিন্তু আরও বেশি বানিয়েও নিতে পারেন। আমি আপনাদের 1 লিটার দিয়ে দেখিয়ে দিচ্ছি আপনারা কীভাবে এই গুঁড়ো দুধটা বানাতে পারেন। এখন আমি চুলার হাই হিট দিয়ে অপেক্ষা করব দুধে বলক আসা পর্যন্ত, কিন্তু এর মধ্যে আমি মাঝে মাঝে নেড়ে জেড়ে দেব যেন তলানিতে দুধ আটকে না যায়। দুধে বলক চলে এসেছে আর চুলার হিটটা আমি মিডিয়াম করে দিয়েছি। আর এই মিডিয়াম হিটে আমি কিন্তু দুধটা 3 ভাগে 2 ভাগ করে নেব। আর মাঝে মাঝে কিন্তু নাড়াচাড়া করে দিবেন, না হলে তলানিতে লেগে যাবে আর সাইডের অংশগুলো কিন্তু মাঝে মাঝে এইভাবে উঠিয়ে দেবেন। আমি মিডিয়াম হিটে 15 মিনিটের মতো রান্না করে নিয়েছি আর মাঝে মাঝে কিন্তু সাইড দিয়ে এইভাবে নাড়াচাড়া করে এক্সট্রা স্বরগুলো আমি উঠিয়ে নিয়েছি। আর দুধটা কিন্তু 2 ভাগ শুকিয়ে গিয়েছে এবং ঘন একটি মালায় পরিণত হয়েছে দেখতে পাচ্ছে। কিন্তু এই পর্যায়ে আমাদের কাজ সম্পন্ন হয়নি, এই মালাইটা কিন্তু আরও ঘন করে একটি ক্রিমের মতো টেক্সচারে আনতে হবে। এই জন্য এখন চুলার হিটটা মিডিয়াম রেখে চুলায় অনবরত এই মালাইটা নাড়াচাড়া করতে হবে যেন সাইড দিয়ে শক্ত আস্তরণ না পড়ে যায়, পোড়া না লেগে যায় এবং তলানিতেও পোড়া না লেগে যায়। তো ফিরে আসছি মালাইটা একদম ঘন করে নিয়ে। আমি চুলার মিডিয়াম হিটে আরও 10 মিনিটের মতো রান্না করে নিয়েছি আর এখন দেখুন দুধটা কতটা ঘন হয়ে একদম ক্রিমে পরিণত হয়ে গিয়েছে। আর এখন কিন্তু প্যান থেকে খুলে খুলে আসছে। এই পর্যায়ে কিন্তু চুলার হিটটা আমার বন্ধ করে দিতে হবে। আর আপনারা কিন্তু ধৈর্য ধরে এই পর্যায় পর্যন্তই কিন্তু দুধটা নাড়াচাড়া করতে হবে। আর এই কাজটায় কিন্তু ননস্টিকের প্যান ব্যবহার করতে হবে। আমি চুলার হিটটা বন্ধ করে দিলাম আর অনবরত নাড়াচাড়া করে এই দুধের ক্রিমটা আমি ঠান্ডা করে নেব। দুধের ক্রিমই বলেন আর মালাই বলেন, এটি সম্পূর্ণভাবে ঠান্ডা হয়ে গিয়েছে আর আরও একটু শুকিয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন। এখন আমি এগুলো সম্পূর্ণ একটি ট্রেতে ঢেলে নেব। আমি ট্রেতে ঢেলে নিয়েছি আর এইভাবে একদম হাত দিয়ে ঝুড়ি ঝুড়ি করে আমি ট্রেতে কিন্তু পাতলা করে বিছিয়ে দেব। আমি দুধের মালাই ট্রেতে পাতলা করে বিছিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছেন, আর যতটুকু পেরেছি আমি পাতলা করে বিছিয়ে দিয়েছি। এখন এই মালাই আমি ফ্যানের বাতাসে একদম মোচমুচে করে শুকিয়ে নেব। আর ফিরে আসছি এই মালাইগুলো মোচমুচে করে শুকানোর পরে। আপনারা চাইলে এই মালাইগুলো কিন্তু রোদ্রেও শুকাতে পারেন। রোদ্রে শুকালে কিন্তু ধুলাবালি পড়ার সম্ভাবনা থাকে, সেক্ষেত্রে আমি আপনাদের সাজেস্ট করব এটি ফ্যানের বাতাসেই শুকাতে। ফিরে এসেছি আমি 24 ঘন্টা পরে, কিন্তু আমার এই গুঁড়ো দুধগুলো শুকাতে 24 ঘন্টা টাইম লাগেনি, আমার 18 ঘন্টার মতো সময় লেগেছে। আমি এই দুধের মালাইগুলো সারা রাত্রি ফ্যানের বাতাসে রেখেছিলাম এবং দুপুর অবধি ফ্যানের বাতাসে রাখার ফলে একদম মুচমুচে হয়ে শুকিয়ে গিয়েছে। আর একটু দলা দলা ছিল, যখন হালকা শুকিয়ে গিয়েছে তখন আমি হাত দিয়ে ঘষে ঘষে ভেঙে দিয়েছি যেন দ্রুত শুকিয়ে যায়। আর কতটা মুচমুচে হয়েছে আপনারা আওয়াজে হয়তো বুঝতে পাচ্ছেন। এখন সবগুলো আমি দুধের মালাই একটি বাটিতে ঢেলে নেব। আমি শুকনো মালাইগুলো একটি বাটিতে ঢেলে নিয়ে নিয়েছি আর সাথে নিয়ে নিয়েছি 3 টেবিল চামচ চিনি। যেহেতু গুঁড়ো দুধ হালকা মিষ্টি হয় সেহেতু আমি 1 লিটার দুধের মালাইয়ের সঙ্গে এখানে 3 টেবিল চামচ চিনি ব্যবহার করব। আর এর পরবর্তী স্টেপে আপনারা দেখতে পাবেন পারফেক্ট গুঁড়ো দুধ। এখানে আমি ব্লেন্ডারে একটি জার নিয়ে নিয়েছি, এর মধ্যে এখন শুকনো মালাইগুলো আমি ঢেলে দেব আর দিয়ে দেব 3 টেবিল চামচ চিনি। আর এখন আমি এই শুকনো মালাইগুলো ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। আমি দুধে শুকনো মালাইগুলো ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন একদম মিহিভাবে ব্লেন্ড করে নিয়েছি আর পারফেক্টভাবে গুঁড়ো দুধ হয়ে গিয়েছে। এখন আমি এই গুঁড়ো দুধগুলো একটি বাটিতে ঢেলে নেব।
আমি গুঁড়ো দুধগুলো একটি বাটিতে ঢেলে নিয়েছি আর আপনারা বুঝতেই পাচ্ছেন কতটা পারফেক্টভাবে গুঁড়ো দুধটা হয়ে গিয়েছে। আর আমি যে পরিমাণ উপকরণ নিয়েছিলাম মানে 1 কেজি দুধের মালায় এখানে আমার 1 কাপ গুঁড়ো দুধ হয়েছে, মানে 250 গ্রাম বাটির 1 বাটি গুঁড়ো দুধ হয়েছে। আর এই গুঁড়ো দুধটা একদম ফ্রেশ এবং কেমিক্যাল মুক্ত। আর যেহেতু কেমিক্যাল মুক্ত এবং প্রিজারভেটিভ বিহীন সেহেতু এই গুঁড়ো দুধগুলো আপনারা কিন্তু অনেক বেশি দিন বাসায় সংরক্ষণ করতে পারবেন না। এই গুঁড়ো দুধগুলো আপনারা 15 দিন পর্যন্ত সংরক্ষণ করে বাচ্চাকে খাওয়াতে পারবেন। এই গুঁড়ো দুধ দিয়ে আপনারা চা বানাতে পারবেন, এছাড়া বাচ্চার হরলিক্স থেকে আরম্ভ করে বিভিন্ন ধরনের খাবারেও ব্যবহার করতে পারবেন এবং পুডিং বানিয়েও বাচ্চাকে খাওয়াতে পারবেন। আর যেহেতু নিজের বাসায় বানানো কেমিক্যাল মুক্ত গুঁড়ো দুধ আর কতটা ফ্রেশ আর কতটা হেলদি আপনারা বুঝতেই পাচ্ছেন। তো আশা করি আজকের এই শর্টকাট গুঁড়ো দুধের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আর ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই ভিডিওটি আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মধ্যে শেয়ার করবেন এবং ভিডিওতে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।